প্যানভিশন টিভি প্রেজেন্টস আল কোরআন ও আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এবং কোরআন আমাদের বিপক্ষে কার কার কাদের বিপক্ষে কি কারণে আমাদের পক্ষে সুপারিশ করবে? চমৎকার আপনার একটা বিষয় আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কারণ আমরা তো গর্ব করি একটা বিষয় নিয়ে যে পৃথিবীর তে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাবটি সেটা কোরআন, আর কোরআন এটা সার্থক নাম, এটা যেটা বেশি বেশি পড়া হয়, সবসময় পড়া হয়, অধিক পড়া হয়। জি, আসলে কোরআনের মতো কোনো গ্রন্থ পৃথিবীতে পড়া হয় না। এবং সলাৎটা যেহেতু সূর্যের সময়ের সাথে রিলেটেড, জি, সারা পৃথিবীর মানুষ কিন্তু সলাৎ আদায় করতেছে। এই মুহূর্তে আমরা এখানে বসা দেখেন সলাৎ আদায় কোনো না কোনো জায়গায় সলাৎ হচ্ছে, তাহলে সলাতে কোরআন তেলাওয়াত হচ্ছে, সলাতের বাইরে হচ্ছে। কিন্তু আরেকটা বেদনার কথা আছে যে এই পৃথিবীতে সবচেয়ে যে গ্রন্থটি না বুঝে পড়া হয়, সব মাজলুম সব না বুঝে যে গ্রন্থটি সবচেয়ে বেশি পড়া হয়, এটা হচ্ছে কোরআন। এটা আমাদের মুসলমানদের দায়। জি, আমরা কোরআনকে কেন আমরা বুঝবো না? কোরআন বুঝলেই আমরা কোরআনে যা আছে, কোরআনে দুই ধরনের নির্দেশনা আছে। জি, কোরআন আমাকে বলছে করো, করতে হবে। কোরআন বলছে করোনা বেঁচে থাকো, বর্জন করতে হবে, তালিকাটা তো ঠিক করতে হবে। জি, এই তালিকাটা ঠিক করতে হলে কোরআন আমার বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে। আচ্ছা, এখন দেখুন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস সহিহ মুসলিমের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, জি, কোরআন পড়ো। জি, এখন এই অংশটা বলতে যে পড়ো, আমরা বাস পড়া শুরু করলাম, কিন্তু পরের অংশ কি? فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِ لِقُرَّائِهِنَا। জি, বলছে মজার বিষয়, কোরআন পড়ো। জি, কিন্তু আমাদের অনেক ভাই, আমি এদের নাম বলবো না, এটা ভালো প্রতিষ্ঠান, ইসলামী আপনার ইসলামী শিক্ষার ভালো প্রতিষ্ঠান, দেখলাম যে একজনকে গিফট করেছে আয়াত দিয়ে, একটা ক্যালোগ্রাফি দিয়ে, কিন্তু ওখানে বলা অনুবাদ করেছে কি, তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন কেয়ামতের দিন কোরআন তার পাঠকদের জন্য সুপারিশ করবে। এটা ডাহা একটা অন্যায় অনুবাদ, অন্যায় অনুবাদ। কারণ তুমি কোরআন পড়বা, পরের শব্দটা তো লি আসহাবি, অর্থ কোরআন তার সাথীদের জন্য সুপারিশ করবে। কোরআন সাথী কারা? যারা পড়ে তারা অবশ্যই না, কোরআন পড়বে আর কোরআন বিরোধী কাজ করবে, কোরআন পড়বে কোরআনের হেদায়াত মানবে না, কোরআন পড়বে কোরআন নির্দেশনা মানবে না, তো সাথী হলো কীভাবে? সাথী অর্থ হচ্ছে কোরআনকে যে সাথে রাখে, জি, এবং কোরআন যার সাথে থাকে, জি, অর্থ আমার পথ চলার সাথী কোরআন, কোরআন দেখে দেখে আমি চলবো, কোরআন আমাকে বলছে এইভাবে চলো আমি এভাবে চলবো, কোরআন বলে থামো সামনে আর যাওয়া যাবে না, ডাইনে যাও ডাইনে যাবো, বামে যাও বামে যাবো, করো করবো, করবে না, এই হচ্ছে সাথী। হাদি, জি, এই হচ্ছে সাথী। জি, কোরআন সুপারিশ করবে তার সাথীদের জন্য। জি, এখন সাথী তো বানাইতে হবে, জি, সাথী তো পড়লে হবে না, আরো সহজভাবে বন্ধু বলতে পারি, হ্যাঁ হ্যাঁ, কোরআনকে আমার সাথে রাখতে হবে। জি, কোরআন আমার সাথে থাকবে আর আমি কোরআনের সাথে থাকবো, দুইটা, কোরআন আমার সাথে থাকবে, আমি কোরআনের সাথে থাকবো, আর সেই সাথে থাকার অর্থ হচ্ছে কোরআন বাস্তবায়ন। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অভিযোগ করবেন, ইয়া কওম ইত্তাখাযু, ইয়া রাব্বি, অভিযোগ, হে রব, ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছে। এই সারাটা কি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন আঙ্গে বলেছে, জি, যে না পড়া ছেড়ে দেওয়া, জি, পড়ে না বুঝা ছেড়ে দেওয়া, পড়লো বুঝলো কোরআন অনুযায়ী চললো না এটাও ছেড়ে দেওয়া, পড়লো বুঝলো কোরআনের হেদায়ত কিছু মানলো কিছু মানলো না, জি, এই যে বিধানগুলো বাস্তবায়ন করা, জি, যেমন চুরি করলে হাত কাটা, এটা আমার মানার বিষয় না, জি, এটা একটা শর্ত সাপেক্ষে, এটা একটা বৈধ সরকার, জি, বৈধ প্রশাসনের মাধ্যমে কাজটা করবে, এটা আমি করতে পারবো না, জি, কিন্তু আমাকে তো ওই চেষ্টাটা করতে হবে, জি, এখন সলাত আদায় করে করলাম, যাকাত দাও দিলাম, হিজাব করো হিজাব করলাম, কিন্তু এটা এটার ব্যাপারে কোনো ফ্রেশন নেই, এটাও ছেড়ে দেওয়া, এটাও ছেড়ে দেওয়া, এটাও ছেড়ে দেওয়া, কেসাস, জি, কতলের শাস্তি তো কতল, জি, এটা আমি পারবো না, জি, কারণ এটা আমার ব্যবস্থাপনা লাগবে, এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, জি, কিন্তু আমার ওই ব্যাপারে নাই কোনো ফ্রেশন নেই, জি, এটাও কোরআন ছেড়ে দেওয়া। অতএব কোরআন থেকে যারা হেদায়ত গ্রহণ করে, কোরআন হেদায়ত অনুযায়ী চলে,
কোরআনের হেদায়ত বাস্তবায়নের জন্য চেষ্টা করে, হুজ্জাতুন লাক, তাদের পক্ষে কোরআন কথা বলবে। আর যারা এই কাজটি করে নাই, কোরআন তাদের বিরুদ্ধে অবস্থান দেবে। জি, এটি হচ্ছে ব্যাখ্যা। ওস্তাদ, এখানে কোরআন যে পক্ষে কথা বলবে, যে অন্য হাদিসে যেভাবে আছে যে কী কী কথা কীভাবে বলবে, এটা মানে উৎসাহের জন্য হাদিসটা একটু বললে। হ্যাঁ, কোরআন তো কোরআন বিভিন্ন আঙ্গিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন যে কথা বলবে। কোরআন সুরা বাকারা যারা পড়ে, সুরা আল ইমরান পড়ে, কোরআন এই এই দুই সুরা যুদ্ধ, আপনি এত হাজ্জান, জি, আল্লাহর কাছে ঝগড়া হয় কে কার আগে সুপারিশ করবে, কে কার আগে সুপারিশ করবে। তারপরে সিয়াম এবং কোরআন, জি, আল্লাহর কাছে সুপারিশ করবে। সহিহ হাদিস তো আপনার আস-সাওম ওয়াল কোরআন ইউশাফিআন, জি, ইউশাফিআন, কোরআন সুপারিশ করবে। জি, এইভাবে বিভিন্ন আঙ্গিকে কথা বলা হয়েছে। মানে সে তো, তাকে তো যেহেতু সঙ্গী করা হয়েছে, সে তার সঙ্গীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে, এবং সেই সুপারিশটা মাকবুল। কোরআনের সুপারিশ যদি গ্রহণ করা না হয়, আগেই আল্লাহ আমার রসুল যে বলছে আমার কম ছেড়ে দিয়েছে, জি, ওইটা যেমন গ্রহণযোগ্য, জি, কোরআন যে সুপারিশ করবে পক্ষে বিপক্ষে, জি, এটাও গ্রহণযোগ্য।